শুটিং এ এসেছি রাজারহাট, দারুণ সুন্দর জায়গা, কি অসাধারণ। পুকুরটা আবার সুইমিং পুলের মতো খানিকটা, যদিও এখন একটু শ্যাওলা হয়ে আছে, কিন্তু তবুও না খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে এখানে। শুটিং চলছে, সারা দিন শুটিং করলাম, কিন্তু শুটিং এর ফাঁকে ফাঁকে আবার আশপাশের পরিবেশটাও দেখলাম, ঘুরে বেড়ালাম, দেখতে পেলাম একটা মন্দির রয়েছে ওই বাড়িতে, কি সুন্দর সব মূর্তি রয়েছে, শিব দুর্গা রয়েছে, গণেশ রয়েছে। শুটিং এর ফাঁকে সেই মন্দিরেও চলে গেলাম। সত্যি এরকম সুযোগ তো হয় না। কি সুন্দর ঠাকুরের মূর্তি, কি হাসি হাসি মুখ, মা দুর্গা ভোলানাথ, জয় বাবা। এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে, দারুণ সুন্দর। এই পেঁপে গাছটায় প্রচুর পেঁপে হয়ে রয়েছে, কিন্তু বুঝতে পারলাম না নিচে বড় বড় পেঁপেগুলো আবার প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছে কেন। আমার মনে হয় পাখিরা বোধহয় এসে ঠুকরে নষ্ট করে সেই জন্য। দেখতে পেলাম না মালিকে, তাহলে হয়তো জিজ্ঞেস করতে পারতাম। কত সুন্দর ফুল, আর এখন গেঁদার সিজন, প্রচুর গাঁদা ফুল হয়ে রয়েছে বিভিন্ন রঙের, অসাধারণ। এই হচ্ছে বাড়িটা যেখানে ভেতরে শুটিং করছি আমরা, গণেশের মূর্তি রয়েছে, খুব সুন্দর বাড়িটা। আসলে এখানে যে চরিত্রটা করছি সেটা তো খুব বড় লোক, খুব বড় একটা বাড়ি নেওয়া হয়েছে শুটিং এর জন্য। আমরা খুব বড় লোক এবং মেয়ের বিয়ে দেওয়া হয়েছে খুব ধনী এক ফ্যামিলির ছেলের সাথে, সেই জন্যই এরকম একটা জায়গা, তা না হলে তো বড় লোক মনে হবে না। এই বাড়িটাতে আমরা শুটিং করছি, এই আমি দুজনে একটা সিন শেষ করলাম। এ কিন্তু কাজের মেয়ে নয়, একটা দেহাতি রোল করছে এরকম ধরনের ড্রেস। তো যাই হোক, আমরা সব শুটিং করছি, খুব মজা করে আনন্দ করছি, কাজ করছি, আর বাগানে ঘুরে বেড়াচ্ছি অফ টাইমে। এই যে সব বাগান পিছন দিকে দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাবে খুব শখের বাড়ি এটা। যেমন সুন্দর বাড়িটা সাজানো, তেমন বাড়ির পরিবেশটা, আশপাশে চাষ হয়েছে, ফুল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা গ্রামের আবার শহরের এফেক্ট রয়েছে বাড়িটার মধ্যে, দুটোই ফিল করা যাবে।